তাহলে স্টার্ট করি, একটু ডিস্টার্ব করতেছিল নেট। নাম্বার জি তে ছিলাম, হাউ কুড ইউ ডিটারমাইন দ্য রিঅ্যাকশন রেট এট 800 সেকেন্ড ডিরেক্টলি ফ্রম দ্য গ্রাফ। তাহলে তো এটা এটাই আমি প্রথমে বলে পাইছি আসলে জি এর অ্যান্সারটা। হ্যাঁ, আমরা একটা টেনজেন্ট ড্র করব এট 800 সেকেন্ড অন দ্য গ্রাফ, গ্রাফ যেটা আমার এই যে রেড মার্কটা, এখান থেকে একটা টেনজেন্ট ড্র করে ঠিক ম্যাথসে তোমরা যেভাবে গ্রেডিয়েন্ট বের করো y2 - y1 / x2 - x1 ওইভাবে আমরা বের করব, ঠিক আছে? এটা বুঝছো সবাই? Yes স্যার, বুঝতে পেরেছি। নেহা আরেকটু পারবো নাকি? নেহা জি স্যার, মানে গ্রেডিয়েন্ট বাই করতে হবে, গ্রেডিয়েন্ট তো তোমরা বাই করতে পারো। আচ্ছা নাম্বার 2, আকি দর সাথে ইয়া কমিউনিকেট করো না, ওইটা পারে এক্সপ্লেইন করুক, আমি আসতেছি। আর দুইটা মিনিট টাইম লাগবে। Thank you.
কি এক্সপ্লেইন করো নাই কেন তোমরা প্রফেশনাল লাইফে এসে কি করবে প্রেজেন্টেশন দিবা কেন এই যে একটা বছর পরেই ইউনিভার্সিটি যখন ভর্তি হবা সাথে সাথে প্রেজেন্টেশন দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে প্রেজেন্টেশন দিতে হবে যতগুলো ক্রেডিট 3 ক্রেডিটের কোর্স প্রেজেন্টেশন 3 ক্রেডিটের কোর্স প্রেজেন্টেশন এইভাবে 160 170 ক্রেডিট কমপ্লিট করবে তাহলে কয়টা প্রেজেন্টেশন দেয়া লাগবে বলো এই যে সিম্পল এটা অনলাইনে এটা বুঝাবা আর ওখানে টিচার স্টুডেন্ট সব বসা থাকবে হাসতেছে তোমার দেখা হি হি করে ওই প্রেজেন্টেশন দেয়া লাগবে তাহলে তখন পাবা কেন এখন তো তোমাদের খালি শুধু ইয়াটা নাই দেখা লকডাউন না থাকলে সবাইকে দিয়ে প্রেজেন্টেশন নেওয়া হয় ये एग्जाम की चैप्टर शेष ওই একটা প্রেজেন্টেশন দাও দাও এটা এই কোশ্চেনটা এক্সপ্লেইন করো সবাইকে এক্সপ্লেইন করো বুঝাও ও লেভেলস অন স্টুডেন্টদেরকে করাইছি তো এ2 তে এ হ্যাঁ এ2 তেও করাইছি এ2 তে এস এ সবাইকে প্রেজেন্ট এটা না করাইলে ইয়া হয় না তো স্টুডেন্টদের কনফিডেন্স আসে না আচ্ছা নাম্বার 2 এক্সপ্লেইন করি The equation for the reaction between bromide ion and bromate ion is acidified in acidified aqueous solution. Dekho tinta jinish ache. Acidified mane hydrogen ion ache. Bromate 5 ache ar bromide ion ache. Tale tinta ache. Bromide ion, hydrogen ion. The table shows the results of the for the experiments carried out using different concentration of the three experiments. Tale experiment 1 ke korche? Akid. Akid experiment 1 korche kibhabe? Akid 0.1 mol per dm cube bromide niche, 0.1 bromate niche. আর হাইড্রোজেন আয়ন নিচে হচ্ছে 0.1 নিয়ে যখন ও গ্রাফ প্লট করছে এই কনসেন্ট্রেশনগুলো নিয়ে ও যখন গ্রাফ প্লট করছে গ্রাফ প্লট করার পর ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোনটা যেমন ধরো এগুলো তো সব রিঅ্যাক্ট্যান্ট না তাহলে ধরো এরকম একটা গ্রাফ পাইছে তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে হচ্ছে টাইম 0 তে ও যদি একটা ট্যানজেন্ট ড্র করে তাহলে ও যে রেট পাবে দ্যাট ইজ দা ইনিশিয়াল রেট রেট মানে কি এই দেখো এটা ধরো y2 এটা y1 এটা x2 এটা x1 তাহলে y ডিভাইডেড বাই x তাহলে y কি কনসেন্ট্রেশন x কি টাইম তাহলে দেখো রেঞ্জ ইজ इक्वल टू y ডিভাইডেড বাই x তার মানে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম বুঝা যায় এইভাবে ইনিশিয়াল রেট বের হইছে বুঝা যায় কথাটা জি স্যার বুঝা যাচ্ছে স্যার এই ইয়ে বুঝছো নেহা এটা তো বোঝা করছি ম্যাথস জি স্যার ভার্সেস টাইম গ্রাফ টাইম যে গ্রাফটা পাইছি ইনিশিয়াল রেট ইজ ফাস্টার এর জন্য ইনিশিয়াল রেট ইজ যদি ইয়ে ইয়ে ড্র করি তাহলে x1 y2 0 হ্যাঁ তাহলে আলটিমেটলি কি হলো y ডিভাইডেড বাই x নিলাম y ডিভাইডেড x মানে কি y মানে হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন আর x কি চেঞ্জ ইন টাইম নিলাম কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম মানে কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম মানে হচ্ছে রেট তাহলে এই যে রেট বের হয়ে গেল এই ভাবে হচ্ছে কে রেটগুলো বের করলো আকি রেটগুলো বের করলো এই যে ইনিশিয়াল রেট এক্সপেরিমেন্ট 1 এর জন্য বের করছে কে বের করলো আকি এইবার এক্সপেরিমেন্ট 2 টা কে করলো নেহা করলো দেখো নেহা কি করলো নেহা ওয়ান্টস টু নো যে এই ব্রোমেট আয়নের কনসেন্ট্রেশন যদি ডাবল করি বাকিগুলোকে কনস্ট্যান্ট রাখা দেখো এই দুটো কনস্ট্যান্ট রাখছি শুধু ব্রোমেটটাকে চেঞ্জ করছি করার পর ইনিশিয়াল রেটটা কতটুকু চেঞ্জ হইছে ডাবল হইছে তাই না তার মানে কি করছে নেহা নেহা রেটটাকে কি করছে রেট ইজ इक्वल टू ধরো কনসেন্ট্রেশন অফ এখানে তিনটা জিনিস আছে এ কনসেন্ট্রেশন অফ বি কনসেন্ট্রেশন অফ সি এই তিনটা এলিমেন্ট আছে মানে ব্রোমাইড আয়ন ব্রোমেট আয়ন আর হাইড্রোজেন আয়ন কে আমি এ বি সি দিয়ে লিখছি আর কিছু না ঠিক আছে এখন ধরো কনসেন্ট্রেশন অফ এ আগে 0.1 ছিল এটাও 0.1 ছিল এটাও 0.1 ছিল রেঞ্জটা ধরো ছিল হচ্ছে এক্স এখন আমি দেখতেছি রেঞ্জটা 2x হয়ে গেছে ডাবল হয়ে গেছে নেহা কি চেঞ্জ করছে 0.1 এটাকে ঠিক রাখছে বাট এটাকে 0.2 করছে এটা 0.1 ঠিক আছে তাইলে এইটার সাথে এইটাকে যদি আমি কম্পেয়ার করি ডাবল কেন হলো ডেফিনেটলি এটা 0.1 মানে এটা 0.2 তো
এটা 0.2 তো এইটার পাওয়ার এখানে যদিও আমরা পাওয়ার দেই নাই এখানে অবশ্যই এগুলার একটা পাওয়ার আছে 0.2 টু দি পাওয়ার যদি 1 না হয় তাহলে এটা 2x হবে না এটা যদি এটার পাওয়ারটা যদি বেশি হতো মানে 0.2 স্কয়ার হতো পাওয়ারটা তাহলে এটা 4x হয়ে যেত মানে কোয়াড্রিপল বাড়তো এখন আমরা দেখতেছি আমরা ডাবল করছি রেটও ডাবল হইছে তার মানে কি এই 0.1 0.2 এর উপরে 1 একটা পাওয়ার আছে মানে কি এই রিঅ্যাক্ট এই কম্পোনেন্টটার ওয়ার্ডার মানে কমান্ড হচ্ছে ফার্স্ট অর্ডার ঠিক আছে যদি এটা এরকম যদি 4x বাড়ছে তাহলে আমি বুঝতাম যে এটা আমি ডাবল করছি কিন্তু এটা 4x হইছে মানে 4 টাইমস বাড়ছে ডেফিনেটলি এটার পাওয়ার হচ্ছে স্কয়ার আবার আমরা দেখাইতেছি তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার তাহলে আমরা কি বুঝলাম উইথ রেসপেক্ট টু ব্রোমেট আয়ন ইট ইজ ফার্স্ট অর্ডার এই যে দেখো এখান থেকে তাহলে ব্রোমেট আয়নেরটা আমরা পেয়ে গেলাম এটা ফার্স্ট অর্ডার তাহলে এটা নেহা আকিদ এটা করছে এটা নেহা করছে এটা সামি করতেছে নাম্বার 3 দেখো নাম্বার 3 তে আমরা কি করছি আমরা যদি 1 আর 3 কে কম্পেয়ার করি 1 আর 3 কে যদি কম্পেয়ার করি দেখো এটা 0.1 এটাও 0.1 এটা 0.1 এটাও 0.1 জাস্ট আমি কি করছি এখান থেকে এখানে চেঞ্জটা কি 3 টাইমস বাড়াইছি 3 টাইমস বাড়ানোর কারণে এইটা কত টাইমস বাড়ছে 3 টাইমস বাড়ছে বুঝতে পারছ তাহলে এইটা 3x হইছে ও এই দুটাকে 0.1 রাইখা এইটাকে 0.3 মানে 0.1 থেকে 0.3 করছে মানে ট্রিপল করছে তাহলে এটাও ট্রিপল বাড়ছে ডেফিনেটলি এটার পাওয়ার 1 আদারওয়াইজ এটা 3x হতো না এটা অনেক এটা যদি স্কয়ার হতো তাহলে এটা 9x হতো ঠিক আছে তার মানে কি উইথ রেসপেক্ট টু ব্রোমাইড আয়নও এটা ফার্স্ট অর্ডার কারণ আমি কনসেন্ট্রেশন 3 টাইমস বাড়াইছি রেটও 3 টাইমস বাড়ছে তার মানে কি ইট ইজ প্রপোর্শনাল হ্যাঁ তাহলে যদি কনসেন্ট্রেশন আমি যত টাইমস করব রেটও যদি অত টাইমস বাড়ে প্রোভাইডেড অন্যগুলো সব কনস্ট্যান্ট আছে তাহলে ওইটা অবশ্যই ফার্স্ট অর্ডার এবার যদি নাম্বার 4 টা দেখি ধরো নাম্বার 4 টা আমি করলাম নাম্বার 4 এক্সপেরিমেন্ট আমি করছি নাম্বার 4 থেকে দেখি আমি কি বের করতে পারি দেখো এটা 0.1 আমি যদি 2 আর 4 কে কম্পেয়ার করি এটা 0.1 এটাও 0.1 এটা 0.2 এটাও 0.2 জাস্ট এটাকে ডাবল করছি এটাকে ডাবল করছি দেখো এটা 2.4 থেকে 9.6 হইছে কত টাইমস হ্যাঁ 4 টাইমস বোঝা যায় এটা যে 4 টাইমস বাড়ছে আমি ডাবল করছি আমি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডাবল করছি বাট আমি ডাবল করাতে রেটটা কোয়াড্রিপল হয়ে গেছে কোয়াড্রিপল হয়ে গেছে তার মানে ডেফিনেটলি এটা কি হইছে আমি দেখতেছি রেটটা হচ্ছে x থেকে 4x হয়ে গেছে কিন্তু এইটা 0.1 ছিল আর এইটা আমি আমি যেহেতু 2 এর সাথে কম্পেয়ার করছি এটা 0.2 ছিল কারণ এখানে x 0.2 আমি তো এটা কোয়েন ইকুয়েশন 2 এর জন্য আর এটা ইকুয়েশন 4 এর জন্য তাহলে ইকুয়েশন 2 তে এটা 0.2 না তাহলে এইটা আনচেঞ্জ এটাও আনচেঞ্জ জাস্ট এইটা আমি কি করছি এইটা আমি ডাবল করছি রাইট অর রং 0.2 করছি শুধু এইটাকে চেঞ্জ করছি এটা 0.1 থেকে এটা 0.2 হবে এটা x থেকে 4x হয়ে গেছে তার মানে কি এই 0.2 ডেফিনেটলি স্কয়ার্ড আর এই দুটো অর্ডার কোন অর্ডারে জানি তাহলে কি আমরা আমি সবগুলোর অর্ডার পেয়ে গেলাম না এইটা ফার্স্ট অর্ডার এটা ফার্স্ট অর্ডার এইটা সেকেন্ড অর্ডার তাহলে ডিডিউস দ্য অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু ব্রোমাইড আয়ন 1 এটা 1 এটা 2 বুঝছো নেহা বোঝা যায় একটু একটু জি স্যার বুঝে যাচ্ছে রেট ইকুয়েশন হয়ে গেল তাই না ইউজিং দ্য রেজাল্টস ফ্রম এক্সপেরিমেন্ট 1 ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট কে ফর দিস রিঅ্যাকশন ইনক্লুড ইউনিটস ইন ইওর অ্যানসার আমি একটু এটাকে পিন করে দিই
আচ্ছা আমি আগে লিখি আর কপি করি নাকি তোমরা এটা দেখো আর আমি এটা লিখি তাহলে আমরা বাই করব হচ্ছে রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালু তাই না তাহলে কে ইজ ইকুয়াল টু কি রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ব্রোমাইন টাইমস কনসেন্ট্রেশন অফ ব্রোমেট টাইমস হাইড্রোজেন আয়ন স্কয়ার তাহলে রেট এর ভ্যালু কত আমাদেরকে এক্সপেরিমেন্ট কোনটা ইউজ করতে বলছে 1 আমাদের এক্সপেরিমেন্ট ওয়াটে 1 এ আমি দেখতেছি ইনিশিয়াল রেট ইজ 1.2 টাইমস 10 টু 20 কেজি 1.2 টাইমস 10 টু 20 কেজি ব্রোমাইন আয়ন কত 0.1 ব্রোমাইন আয়ন কত 0.1 ওইটাও 0.1 0.1 সরি এটাও 0.1 বাট স্কয়ার ঠিক আছে তাহলে রেট ডিভাইডেড বাই এটা আচ্ছা এখানে দেখো 0.1 এটার ইউনিট কত মোল পার ডিএম কিউব একসাথে লিখতে পারো 0.1 মোল পার ডিএম কিউব টাইমস এটাও 0.1 মোল পার ডিএম কিউব আমি যা 0.1 না লিখি এটা লিখছি টাইমস এখানে দেখো মোল পার ডিএম কিউবের 6 উপরে একটা স্কয়ার আছে কিন্তু তাহলে মোল স্কয়ার ডিএম ইনভার্স 3 তো মোল পার ডিএম কিউব স্কয়ার হচ্ছে মোল স্কয়ার ডিএম ইনভার্স 6 আর আমরা জানি রেটের ইউনিট হচ্ছে মোল পার ডিএম কিউব মানে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম তাহলে মোল পার ডিএম কিউব হচ্ছে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম মানে ইনভার্স তাহলে দেখো একটা মোল পার ডিএম কিউব একটা মোল পার ডিএম কিউব কাটা তাহলে এটা আমাকে ভ্যালুটা বলো তো কত আসে ইউনিট আমি লিখি মোল ইনভার্স 2 ডিএম ইনভার্স 3 ডিএম ইনভার্স 6 12 আছে স্যার ডিএম টু দি পাওয়ার 9 এস ইনভার্স 1 কত স্যার 12 12 yes sir তাহলে আমাদের k এর ভ্যালু কত 12 মোল ইনভার্স 2 এই দেখো এখানে একটা মোল সরি মোল ইনভার্স 3 হবে এটা একটা মোল এটা মোল স্কয়ার তাহলে দুইটা মিলে মোল কিউব যদি উপরে উঠে তাহলে মোল ইনভার্স 3 আর dm হচ্ছে এখানে ইনভার্স 3 ইনভার্স 6 তাহলে ইনভার্স 9 যদি উপরে উঠে তাহলে only dm টু দি পাওয়ার 9 হবে আর s ইনভার্স 1 কারণ এখানে একটা s ইনভার্স 1 আছে তাহলে এই যে 12 হ্যাঁ বলো স্যার আমাদের কি স্যার মোল ইনভার্স 3 ডিএম কিউব 9 ডিএম 9 এস ইনভার্স 1 এটা লিখতে হবে মানে এই যে বলছো তো মোল পার ডি স্যার মোল পার ডিএম কিউব পার সেকেন্ড দিলে হবে না শুধু তুমি কি বলো রেট তো মোল পার ডিএম কিউব পার সেকেন্ড আমরা তো রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করতেছি আকে রেটের ইউনিট হচ্ছে মোল পার ডিএম কিউব পার সেকেন্ড আর এই যে এই তিনটা ব্রোমাইড আয়ন কনসেন্ট্রেশন অফ ব্রোমাইড আয়নের ইউনিট কি মোল পার ডিএম কিউব মোল পার ডিএম কিউব ইউনিট কি মোল পার ডিএম কিউব আর হাইড্রোজেন আয়নের ইউনিট কি মোল পার ডিএম কিউব হাইড্রোজেন আয়নের পরে যে স্কয়ার আছে তাই এর জন্য আমরা মোল পার ডিএম কিউব কে স্কয়ার করছি তাহলে মোল স্কয়ার ডিএম ইনভার্স এবার যদি কাটাকাটি করি তাহলে তো এটা থাকে ওকে यस স্যার বুঝতে পেরেছি তুমি কোশ্চেনটা দেখো using the results from experiment 1 calculate the rate constant k for this reaction include units in your answer k এর ইউনিট rate constant k এর ইউনিট তো কখনোই ফিক্সড না even তুমি যদি দেখো সব কাটাকাটি হয়ে গেছে কোনো ইউনিট নাই তাহলে তুমি কি লিখবা no unit এটা লেখা লাগবে না এটা 1 মার্ক পাবে তুমি যদি ধরো এটা সব কাটাকাটি করে কিচ্ছু নাই এখানে লিখতে হবে no unit ধরো ফর এক্সাম্পল কাটাকাটি করে তোমার কিছুই নাই স্টিল তোমাকে লিখতে হবে নো ইউনিট দেখবা সামনে আমরা যখন ইকুইলিব্রিয়া কনস্ট্যান্টের ইয়া করব এই ইউনিট ক্যালকুলেশন করব তখন দেখবা সব কাইটা কিছুই থাকে না তখন অনেকে এটা বলছে ইনক্লুড ইউনিটস ইন ইওর অ্যানসার অনেকে কিছুই লেখে না বললা পায় ওই 1 মার্কটা পায় না নো ইউনিট লেখা লাগে ঠিক আছে আচ্ছা আমি কি মোটামুটি বুঝাইতে পারছি এটা আজকে তাহলে এই পর্যন্ত থাকবে আমরা নেক্সট ক্লাসে এই রেট ইকুয়েশন এন্ড মেকানিজম এটা স্টার্ট করব ইন দ্য মিন টাইম আইল সেন্ড দ্য প্রিভিয়াস ভিডিওস ওগুলো তোমরাও দেখো আমি গুগল ক্লাসরুমে লিংকগুলো দিয়ে দিব লেকচার 1 2 3 এ মার্কস কিম গুলো স্যার একটু দিয়ে দেন স্যার চেক পয়েন্ট চেক করুন হ্যাঁ মার্কস কিম আগে তুমি কি গুগল ক্লাসরুমে ইয়ে আগে পাঠাও এরপর মার্কস কিম দিব স্যার আমি পাঠিয়ে দিছি স্যার
হ্যাঁ আগে পাঠাইছো? আমি পাঠাই দিছি। আচ্ছা এই যে আজকে যে কারেকশনটা দিলাম এই কারেকশনটা করো, তারপর আমি মার্কস দিব। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। নেহা ঠিক আছে, শেষ করলাম আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আর তোমরা ক্লাসে চলে আসলে আরো সুবিধা হবে, ক্লাসে চলে আসো। ওকে স্যার।